মেনন সাহেব বলেছে যে সরকার নাকি জনগণকে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। আর এই মেনন সাহেব 2018 নির্বাচনের পরে বলেছিল আমি সাক্ষী দিচ্ছি জনগণ ভোট দিতে পারে নাই, আমিও ভোট দিতে পারি নাই। নির্লজ্জ, বেহায়া, বেসরব, ইনহুমেনন আবার নৌকায় গিয়ে চেপে বসেছে। এখন বলে স্বতন্ত্রের জ্বালায় আমরা নির্বাচন করতে পারছি না। তো সব জায়গায় যদি স্বতন্ত্র এত শক্তিশালী হয় তাহলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ মাঠ থেকে উধাও হয়ে যাবে। বন্ধুরা, আমার সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি আপনি নষ্ট করেছেন। নির্বাচনের নামে যে নতুন খেলা, নতুন পদ্ধতি আপনি দেখালেন, এই পদ্ধতি পৃথিবীর মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ ইতিমধ্যেই আপনার প্রতি ঘৃণা প্রকাশ করেছে। 2018 সনে জবরদস্তিমূলকভাবে বলেন আমি নির্বাচিত, 2024 সনে আর বলতে হবে না। জনগণের অংশগ্রহণ বিহীন একটি নির্বাচন করে আপনি জনগণকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, আমার আজকে সিপিডি কি বলছে, টিআইবি কি বলছে, সুজন কি বলছে, এরা তো কোনো বিরোধী দল না, বিরোধী পক্ষ না, ওরা সত্য কথা প্রচার করছে, জনগণের কথা প্রচার করছে। সুতরাং আপনি তাদের উপর নাকচ হয়েছেন, কোনো লাভ হবে না। আজকে সমস্ত পেশাজীবী মানুষ, সমস্ত 63টা রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে হাসিনাকে 7ই জানুয়ারি বাংলার মাটি থেকে বিদায় দেবে, বিদায় দেবে। ব্যানার ছিঁড়ে তাদের কর্মীদেরকে যেখানে সেখানে গ্রেপ্তার করে যে নির্বাচন নাটক করেছিলেন, আজকেও আপনি সেই ধরনের আরেকটি নির্বাচনের মহানাটক করতে যাচ্ছেন। কেউ কেউ বলে এটা যাত্রাপালা, কেউ কেউ বলছেন এটা সার্কাস, এটা পিটাবাগের নির্বাচন। এখানে আওয়ামী লীগ আছে, জেমি আওয়ামী লীগ আছে, স্বতন্ত্র আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি লীগ আছে, ইনুমেনন আছে, সবাই বলে আমরা হাসিনার প্রার্থী। আহারে, তা হাসিনার প্রার্থী হলে এখানে তো নির্বাচনের দরকার নাই। আমিও বলি 17ই ডিসেম্বর শেখ হাসিনা যে আসনগুলো দিয়েছেন, ইনুমেনন, তারপরে কাদের জন্য, আপনারা তো তাতেই খুশি হয়ে গেছেন, এখন সেটা প্রকাশ করে দিলেই হয়। কেন আমাদের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে আওয়ালের মতো একটা বসংবদ নির্বাচন কমিশন দিয়ে অতীতের মতো নির্বাচন খেলছেন? বন্ধুরা, আমার এই নির্বাচন করে আপনি পার পাবেন না। ইতিমধ্যে আপনারা গৃহযুদ্ধ শুরু করেছেন। কালকে প্রধানমন্ত্রী আপনার জনসভায় লাল দল দেখলাম, হলুদ দল দেখলাম, অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে যে বিভক্তি সেটা প্রকাশ্যে আপনারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। সেখানে নিজেরা নিজেরা হামলা করেছেন, মামলা করেছেন, একজন আমাদের কৃষক লীগের নেতা ওনাকে হত্যা করা হয়েছে। এইভাবে সারা বিশ্বব্যাপী দেশব্যাপী আপনি একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন। এই গৃহযুদ্ধ প্রথমত আওয়ামী লীগকে ছারকার করে দেবে। বঙ্গবন্ধু বাকশাল করে আওয়ামী লীগের অবলুপ্তি ঘটিয়েছিলেন এবং জেনারেল জিয়াউর রহমানের বদান্যতায় বহুদলীয় গণতন্ত্রের কারণে শেখ হাসিনা দেশে ফিরেছেন এবং আওয়ামী লীগ করছেন। সেই আওয়ামী লীগকে হাসিনা আজকে ধ্বংস করছেন। আগামী 7ই জানুয়ারি আওয়ামী লীগের আরেকটি মৃত্যু হবে। আশা করি এই যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করলেন, জনগণের মধ্যে বিভক্তি করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, সমাজ সভ্যতা মানবিকতা ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার জন্য জবরদস্তিমূলকভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনারা 2 লাখ নাকি প্রশিক্ষণ দিয়েছেন ছাত্রলীগ, ক্যাডার বাহিনী, স্বেচ্ছাসেবক লীগ বাহিনীকে দিয়ে, তাদের কাম কি? জনগণকে নাকি ওনারা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, জবরদস্তিমূলকভাবে ভোট কেন্দ্র নেবেন? অতীতে ভোট কেন্দ্রে দিতে বাধা দিয়েছেন ভোট দেওয়ার জন্য,
জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, এখন বলে আমার 2 লক্ষ বাহিনী সঙ্গে র‍্যাব থাকবে, পুলিশ থাকবে, ওসি ডিসি থাকবে এবং আমরারা থাকবে, জবরদস্তিমূলকভাবে নাকি আপনারা ভোট নেবেন? 2 কোটি সুফলভোগী মানুষকে, দরিদ্র মানুষকে হুমকি ধুমকি দিচ্ছেন। মেনন সাহেব বলেছে যে সরকার নাকি জনগণকে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। আর এই মেনন সাহেব 2018 নির্বাচনের পরে বলেছিল আমি সাক্ষী দিচ্ছি জনগণ ভোট দিতে পারে নাই, আমিও ভোট দিতে পারি নাই। নির্লজ্জ, বেহায়া, বেসরব ইনহুমেনন আবার নৌকায় গিয়ে চেপে বসেছে, এখন বলে স্বতন্ত্রের জ্বালায় আমরা নির্বাচন করতে পারছি না। তো সব জায়গায় যদি স্বতন্ত্র এত শক্তিশালী হয় তাহলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ মাঠ থেকে উধাও হয়ে যাবে। বন্ধুরা, আমার সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি আপনি নষ্ট করেছেন। নির্বাচনের নামে যে নতুন খেলা, নতুন পদ্ধতি আপনি দেখালেন, এই পদ্ধতি পৃথিবীর মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ ইতিমধ্যেই আপনার প্রতি ঘৃণা প্রকাশ করেছে। 2018 সনে জবরদস্তিমূলকভাবে বলেন আমি নির্বাচিত, 2024 সনে আর বলতে হবে না, জনগণের অংশগ্রহণ বিহীন একটি নির্বাচন করে আপনি জনগণকে আবার ধোকা দেওয়ার চেষ্টা করছেন। বন্ধুরা, আমার আজকে সিপিডি কি বলছে, টিআইবি কি বলছে, সুজন কি বলছে, এরা তো কোনো বিরোধী দল না, বিরোধী পক্ষ না, ওরা সত্য কথা প্রচার করছে, জনগণের কথা প্রচার করছে। সুতরাং আপনি তাদের উপর নাকশ হয়েছেন, কোনো লাভ হবে না। আজকে সমস্ত পেশাজীবী মানুষ, সমস্ত 63টা রাজনৈতিক দল এবং সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে হাসিনাকে 7ই জানুয়ারি বাংলার মাটি থেকে বিদায় দেবে, বিদায় দেবে। 2018 সালে জনগণ ভোট দিয়েছে, আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, কত বড় ভুয়া, কত বড় প্রতারক, এইভাবে তিনি নিজেও বিশ্বাস করেন না, যে কারণে এই কথাটি উনি বারবার বলেন যে জনগণ নৌকায় ভোট দিয়েছে। কিন্তু এই দেশের মানুষ জানে জনগণ নৌকায় ভোট দিয়েছে না দেয় নাই, না কীভাবে তারা 2014 সুজাতা সিংহে ব্যবহার করে, ভারতকে ব্যবহার করে একটি নির্বাচন করেছেন, 2018 সনে আরেকটা চালাকি করে, রাত চালাকি করে, দিনের ভোট রাতে করে, প্রতিপক্ষকে রাস্তায় নামতে না দিয়ে, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে না দিয়ে, পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, তাদের কর্মীদেরকে যেখানে সেখানে গ্রেপ্তার করে যে নির্বাচন নাটক করেছিলেন, আজকেও আপনি সেই ধরনের আরেকটি নির্বাচনের মহানাটক করতে যাচ্ছেন। কেউ কেউ বলে এটা যাত্রাপালা, কেউ কেউ বলছেন এটা সার্কাস, এটা পিটাবাগের নির্বাচন। এখানে আওয়ামী লীগ আছে, জেমি আওয়ামী লীগ আছে,